বিরতির পর ফিরে এলাম গুড মর্নিং বাংলা নিয়ে এবং অবশ্যই আমাদের অতিথিদের নিয়ে। যদিও পরিচয় করাতে হবে কারণ ওটা নিয়ম, কিন্তু আপনারা তাদের সঙ্গে পরিচিত কারণ তারা কেউই নতুন নয়, এর আগেও তারা এসেছেন আমাদের স্টুডিওয়ে। প্রথমে পরিচয় করাবো শতদলের সঙ্গে। শতদলকে আপনারা অনেক রকম ভাবে চেনেন, আমাদের এখানে গান গিয়েছে এবং আপনাদের মনে আছে এক নম্বর সাফদারজং রোডের কথা, যার প্লেব্যাক করেছিল মান্ডবী এবং শতদল। এবং শতদলের সঙ্গে যিনি রয়েছেন কৌশিক, তাকে গিটারে অনুষঙ্গ দেওয়ার জন্য, কৌশিকও কিন্তু এবার প্রথম নয়, এর আগেও গুড মর্নিং বাংলায় এসেছে। সুতরাং আমার মনে হয় পরিচয়ের পালা দীর্ঘায়িত না করে আগে গানে যাই, তারপরে অন্য কথা হবে। হ্যাঁ, মুড্ডা তৈরি করতে হবে না, আড্ডা মারা একটা সকালের গান দিয়ে শুরু, সকালবেলায় আর রাত্রের গান দিয়ে শুরু করে কি হবে? জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নবদিন মনি অন্ধ তিমিরদার, খোলো হে খোলো নতুন প্রভাত, জাগো সময় হলো। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও, অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও, জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জীবনে জীবনে ভরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো গো সুধা, জীবনে জীবনে ধরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো গো সুধা, বনে বনে ফুল ফোটে তোমারই আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়, জাগো জাগো নির্মল তোমার আলোয় সবই ভরিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো। আমার ধারণা যে সমস্ত দর্শকেরা আমাদের যারা আড্ডা মারেন আমাদের সঙ্গে, তাদের ঘুম এখনো কাটেনি, এতক্ষণ কেটে গেছে এই গানটা শুনে, তারা জেগে উঠেছেন আর কি। জেগে উঠলেই ভালো, মানে আমি তো উঠিনি কোনোদিন, মানে কানে কানে গানটা যায়নি তো জেগে উঠতে। এবং ঘটনা হচ্ছে আজকের দিনটা কিন্তু খুব মিউজিক্যাল জানো তো, মানে আজকে অনেক বিখ্যাত মানুষ যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত তাদের সব জন্মদিন, তার মধ্যে একজন আছেন যিনি আমাদের ভারতীয় বংশোদ্ভূত এবং 2003 সালে 5টা গ্র্যামি পেয়েছিলেন, 5টা, নোরা জোন্স, যার মধ্যে ওনার নিজের গান ছিল যেটা কাম অ্যাওয়ে উইথ মি বলে খুব বিখ্যাত গান। এবং এছাড়াও এরিক ক্ল্যাপটনের জন্মদিন আজ, আর অনেকেরই এই এই গুড মর্নিং বাংলা স্টুডিওতে এসে তার ফ্যান এরকম অনেকে বলে গেছে, সেলিন ডিওন, সেলিনিয়নেরও জন্মদিন আজকে। তবে তার বাইরে আরও দুজনের জন্মদিন খুব ইম্পর্টেন্ট দুটো লোকের, একজন হচ্ছে চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গ, এবং আরেকজন তিনি তো আমাদের ভীষণ প্রাণের এবং তার লেখা এখন আবার নতুন করে সিনেমায় আসতে শুরু করেছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনও আজকে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 1899 সালের আজকের দিনে জন্মেছিলেন, সুতরাং আজকে বেশ মাখো মাখো ব্যাপার আছে। তো ইয়ে সবাইকে একসঙ্গে জট পাকিয়ে নিয়ে একটা ট্রিবিউটারি গান হয়ে যাক তাহলে আমাদের, মানে
ইন্ডিয়া টিমের ভরসা যেমন সচিন তেন্ডুলকার, আমাদের সিঙ্গারদের ভরসা তেমনি একজনই আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। সব কিছুর পেছনে ওনাকেই। শুধু সিঙ্গারদের মানে সব কিছু, মানে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইটাতে আমি তোমায় যত শুনেছিলাম গান, আমি তোমায় যত শুনেছিলাম গান, আমি তোমায় যত তার বদলে আমি চাই নে কোনো দান, আমি তোমায় যত শুনেছিলাম গান, আমি তোমায় যত সে গান যদি না হয় যে ও ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর কূলে, তোমার সভায় যাবে করব অবসান, এই কদিনের শুধু কটি মোর তান, আমি তোমায় যত শুনেছিলাম গান, আমি তোমায় যত তার বদলে আমি চাই নে কোনো দান, আমি তোমায় যত শুনেছিলাম গান, আমি তোমায় যত দেরে না দেরে না না टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया, लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर उड़ ना पाया, गिरता हुआ वो आसमां से आकर गिरा जमीन पर, ख्वाबों में फिर भी बादल ही थे वो कहता रहा मगर, के अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा, अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा। खोके अपने पर ही तो उसने था उड़ना सीखा, खोके अपने पर ही तो, खोके अपने पर ही तो उसने था उड़ना सीखा, गम को अपने साथ में ले ले दर्द भी तेरे काम आएगा, अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा, अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा। टुकड़े टुकड़े हो गया था हर सपना जब वो टूटा,
टुकड़े टुकड़े हो गया था, टुकड़े टुकड़े हो गया था हर सपना जब वो टूटा। बिखरे टुकड़ों में अल्लाह की मर्जी का मंजर पाएगा, अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा, अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा के फिर जुड़ ना पाया, ओ, ओ, ओ लूटा लूटा किसने उसको ऐसे लूटा के फिर जुड़ ना पाया। गिरता हुआ वो आसमां से आकर गिरा जमीन पर, ख्वाबों में फिर भी बादल ही थे, वो कहता रहा मगर के अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा, अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा। রিলেট করলাম কিসে জানো? কিসে? দেশ রাগ। হ্যাঁ, সেই দেশে যেন আমাদের দেশ পরদেশ সব মিলিয়ে তুমি দেশে গেলে, কিন্তু কথা যে তুমি তো আল্লাহকে বান্দা হাস দে বললে, তুমি ঈশ্বরকে চেনো? আমি কাউকে চিনি না। আমি অন্য এক ঈশ্বরের কথা বলছি, যাকে তার বন্ধুরা ইয়ারকি মেরে বলতো কসুরে জয়ী, যশুরে কই, রিংগিং এনি বেল, হ্যাঁ সেটাই, কাকে বলো তো বলতো, চেনা চেনা লাগে জানো, হ্যাঁ ভীষণ চেনা চেনা। তার নাম ঈশ্বরচন্দ্র ছিল, মেদিনীপুরের লোক ছিলেন, পরবর্তীকালে যিনি শ্রদ্ধেয় বিদ্যাসাগর বলে পরিচিত হয়েছিলেন, আমি তার কথা বলছি, কারণ এই জন্য হঠাৎ তার কথা মনে পড়লো। আসলে আমাদের তার সম্পর্কে একটা ঘটনা খুব প্রচলিত যেটা আমরা পড়েছি ছোটবেলায়, সেটা হচ্ছে তিনি নাকি বাবার সঙ্গে শহরে আসার পথে, কলকাতা আসার পথে ওয়ান টু থ্রি ফোর এক দুই টিচার শিখে সংখ্যা শিখে ফেলেছিলেন। তো আমার আপনাদের কাছে একটা অনুরোধ আছে, আমাদের এই গুড মর্নিং বাংলাতে কিন্তু রীতিমতো একটা টিউটোরিয়ালও হয় জানেন তো, আপনাদের বাড়িতে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে যারা এখনো পড়াশোনা শেখেনি, সবে শিখবো শিখবো এরকম দোরগোড়ায় রয়েছে, তাদেরকে অবশ্যই বসাবেন রোজ গুড মর্নিং বাংলা দেখতে। তাহলে সেটা হচ্ছে এখানে বসলে আমরা গ্যারান্টি সহকারে ইংলিশ অ্যালফাবেট শিখিয়ে থাকি, তবে জেড অবধি শেখাই না, আমরা জি অবধি শেখাই, এ থেকে জি আপনারা শিখতে পারবেনই। দেখবেন যেদিনই আমাদের এখানে দুজন অতিথি থাকবে, একজন যন্ত্রী এবং একজন গায়ক বা গায়িকা, তারা সব সময় এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ জি এই করে যাচ্ছে, ও বলে সি দে, ও বলে বি দে, ও বলে এ দে, ও বলে ডি দে, এই চলতে থাকে। সুতরাং অ্যালফাবেট শেখা একদম গ্যারান্টি যুক্ত। মানে অন্তত প্রথম যারা দর্শকরা দেখছেন তাদের আমি একটা কথা বলি, মানে আমি আজকে বসেছি কিন্তু রাজাদার টিউটোরিয়ালে, মানে অরিন্দমদার টিউটোরিয়ালে, অ্যাকচুয়ালি আমাকে প্রচুর জিনিস শেখাচ্ছে এটা। হ্যাঁ মানে তোমরা শিখা শেখাচ্ছ আমাদের, এই এই না না আমিও শিখ, ভুলেই গেছিলাম কবে পড়াশোনা ছেড়ে দিয়েছি, আবার নতুন করে শিখলাম। নাও এই ইয়েতে এবার আমার জন্য একটা গান গাও, তোমার জন্য এই যে শিখলে, এই যে আবার সি Oh, yeah, see? কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলই নিমেষে ভগ্ন, আমি দুর্বার স্রোতে ভাসলাম তোরই অজানায় নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা,
আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম ঠিকানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা ওগো ঝরা পাতা যদি আবার কখনো ডাকো সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো যদি ডাকো যদি ডাকো ওগো ঝরা পাতা যদি আবার কখনো ডাকো সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো যদি ডাকো যদি ডাকো আমি আবার কাঁদবো হাসবো এই জীবন জোয়ারে ভাসবো আমি পথের কাছে মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা শুনতে কত ভালো লাগে কিন্তু কত ইজি লাগে শুনতে কিন্তু গাইতে খুব কঠিন যার গান মানে তার কর্ড বিন্যাস মানে কালকে একদম ধরে ধরে ওইটা নিয়ে আলোচনা ছিলাম আজকে হঠাৎ করে আমার এই গানটা এখন শুনে মনে পড়ে গেল আরকি কালকে স্মৃতি যাই হোক আমাদের না একটা ব্রেক নিতে যেতে হবে তো ব্রেক নেওয়ার আগে না মানে একটু একটা গান ছোট করে একটু গান শুনিয়ে যাবো না ব্রেক নিতে গেলে লোকে কি ভাববেন বলো দে একটা ইটা না লিস্ট না আমি কর্ড কর্ডটা ওকে বলে দিতে হবে ই কর্ড না স্কেল সে বাজালে বাজি আবার সে থামালে থামি বুঝি না এ কোন খ্যাপামি বুঝি না এ কোন খ্যাপামি ও সে জগৎ মেলায় পুতুল না চায় কে বোঝে বল সেই মানে এ যে বাজি করের খেলারে মন বাজি করের খেলারে মন যার খেলা হয় সে জানে ও মন কখন শুরু কখন যে সে কে জানে আমার দয়াল বন্ধু আছে তো সেই জনা যার দয়াতে হয় সকল ব্যথা আনন্দেরই সোনা হয় সে সুধারসের কণা হয় সে সুধারসের কণা আমি তার ঠিকানাই খুঁজে বেড়াই এপার ওপার সবখানে এ যে বাজি করে খেলারে মন বাজি করে খেলারে মন যার খেলা হয় সে জানে ও মন কখন শুরু কখন যে সে কে জানে
কখন শুরু কখন যে শেষ সে জানে না আমিও জানি না আসলে কখন শুরু হয় কখন শেষ হয় না কোথা দিয়ে বেরিয়ে যায় বুঝতে পারি না তবে এখন শেষ না একটা বিরতি সঙ্গে রাখুন চ্যানেল 10